ক্যাশবক্স থেকে একটাকটি করে নোট চুরি ইঁদুরের। এক রাতেই উধাও প্রায় 13,000 টাকা। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল চুরির মুহূর্ত। কোথায় ঘটল এমন ঘটনা? দেখুন আজব চুরি। অক্ষত ক্যাশ বাক্স, অথচ ভেতর থেকে উধাও হাজার হাজার টাকা। চোর ধরতে গিয়ে হিমশিম অবস্থা রীতিমতো। সিসিটিভি ক্যামেরা চালিয়ে চোরের খোঁজ করতেই সামনে আসে আসল ঘটনা। দেখা যায় যে চুরি নিয়ে এত হুলস্থুল কাণ্ড, তার নেপথ্যে রয়েছে একটা ধেড়ে ইঁদুর। দোকানের ক্যাশ বাক্সে রাখা টাকা চুরি করে নিজের গর্তে ভরে সেই ইঁদুরটি। এরপর সেই ইঁদুরের গোপন আশ্রয়ের খোঁজে শুরু হয় নতুন করে অভিযান। চুরি হয়ে যাওয়া টাকা খুঁজতে গিয়ে এমনই অভিজ্ঞতা হয়েছে ব্যবসায়ী অমল কুমার মাইতি। তমলুক হাসপাতালের মোড়ে জেলা পরিষদের মার্কেট কমপ্লেক্সে মশলাপাতির দোকান রয়েছে অমল কুমার মাইতির। বুধবার রাতে দোকানের ক্যাশ বাক্সে নগদ 13,000 টাকা রেখে বাড়ি গিয়েছিলেন তিনি। সকালে দোকান খুলতেই তার চোখ কপালে, রাতারাতি ফাঁকা হয়ে গিয়েছে তার ক্যাশ বাক্স, কোনো টাকাই নেই সেখানে। কিন্তু কে চুরি করলো? দোকানে 4-4টে সিসিটিভি ক্যামেরা সত্ত্বেও কিভাবেই বা চুরি হলো? শুরু হলো খোঁজ। চোর ধরতেই সিসিটিভি ফুটেজ দেখতে বসেন ব্যবসায়ীরা। বারবার ফুটেজ পরীক্ষার পরেও অস্বাভাবিক কিছুই তাদের চোখে পড়েনি। অথচ রাতারাতি চুরি হয়ে গিয়েছে প্রায় 13,000 নগদ টাকা। সিসিটিভির ঘড়িতে রাত শেষ হয়ে সকাল 7টা। তখন আচমকাই খোঁজ মিলল সেই চোর ব্যাটার। দেখা গেল অপরাধী আর কেউ নয়, বেশ হৃষ্টপুষ্ট সাইজের একটা ইঁদুর, যে কিনা আপন মনে একটা একটা করে টাকা ক্যাশ বাক্স থেকে বেমালুম সরিয়ে নিয়ে যাচ্ছে। ফুটেজে দেখা যাচ্ছে সামান্য একটু ফাঁক ছিল ক্যাশ বাক্সে, আর সেটি আবিষ্কার করেছে সিদ্ধিদাতার বাহনটি। তারপর সেই বাক্সে মুখ ঝুঁকিয়ে নোট বের করছে অনবরত, কখনো একটা কখনো বা এক গোছা। মুখে করে নোট বের করে সেগুলি নিয়ে জমা করছে দোকানের অন্য এক কোণে, বারবার যাচ্ছে আর আসছে। আর এই করতে করতে ক্যাশ বাক্স প্রায় ফাঁকা করে ফেলেছে চোর বাবাজি। সিসিটিভি ফুটেজে চোর শনাক্ত করার পরে অবশ্য তার গোপন ডেরার খোঁজও মেলে। সেখান থেকে পাওয়া যায় চোরায় 12,700 টাকা। বাকি টাকাও পাওয়া যাবে বলে আশাবাদী মালিক।